কাচ্ছো? কি খাচ্ছো বাবা তুমি? হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো কি খবর সবার? সবাই নিশ্চয়ই আছেন মোটামুটি? আমিও আছি, খুব চাপের মধ্যে আছি। আমাদের এখানে লাইনে গ্যাস থাকে না, ভীষণ রান্নার চাপে আছি। মানে কখন সকাল দুপুর বিকেল রাত কখন কাকে কিভাবে খাওয়াবো সেই টেনশন আর সেই প্রেশার নিতে নিতেই আমার দিন কেটে যাচ্ছে। তো যা হোক সে কথায় পরে আসি। তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, তো মিস্টার ঘোষ হঠাৎ আমাকে বলল যে ওর একটু সেমাই খেতে ইচ্ছা করছে, আর সেই সাথে হঠাৎ মনে পড়ে গেল চকোমেল্টিসের লাইফস্টাইলের বন্ধু প্রিয়াঙ্কার কথা। অনেকদিন আগে ও আমার একটা ভিডিওতে আমাকে সেমাই বানাতে দেখে বলেছিল যে সেমাইয়ের রেসিপিটা যেন আমি শেয়ার করি। তো ভাবলাম যে এখন যখন সেমাই বানাবো সো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করাই যায়। তো বন্ধু প্রিয়াঙ্কা সম্পর্কে কিছু কথা বলছি একটু পরে, আগে চলুন কিচেনে যাওয়া যাক এবং ঝটপট করে সেমাইটা বানিয়ে আসি। তো চলে এসেছি কিচেনে, আর এখন খুব সহজে আমি সেমাইটা বানিয়ে ফেলব। তো আমি এখন এই বনফুলের লাচ্ছা সেমাইটাই বানাচ্ছি। তো সেমাইটা বানানোর জন্য আমি যেটা করব, প্রথমে মিল্ক পাউডার দিয়ে দুধটাকে বানিয়ে নেব, একটু হরলিক্স দিব আর একটু কাজু কিশমিশ দিয়ে কিছুটা সময় দুধটাকে জাল করে নেব। দেন একটু পরে মানে শেষে গিয়ে চিনি মেশাবো, তারপর সেমাইটা দিয়ে দিলেই তো রেডি হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, অনেক তো কথা বললাম, এখন তাড়াতাড়ি সেমাইটা বানিয়ে ফেলি। আমি এখন এই দুধটাকে জাল করে নিচ্ছি, যতক্ষণ না একটু ঘন ঘন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে তাপিয়ে রাখবো। কি দেবো তোমাকে? তুমি কিশমিশ খাবে? এ নাও কিশমিশ। হ্যাঁ, তুমি খুশি কিশমিশ পেয়ে? খুশি? আচ্ছা খাও কিশমিশ খাও। ওলে বাবলি, আমার আরাধ্য সোনা কিশমিশ খাবে? এই যে কিশমিশ খাচ্ছে, কি খাচ্ছ বাবা তুমি? সো সুইট। বড় কিশমিশ খাও? আচ্ছা কিশমিশ খাও। তো সেমাই রেসিপি তো শেয়ার করলাম, কেমন লাগলো প্লিজ একবার বলবেন। আমার বাড়িতে সবাই মোটামুটি এইভাবে সেমাই বানিয়ে দিলে খুব ভালোই খায়।
তো এই আর কি। তো এবার আসি বন্ধু প্রিয়াঙ্কা সম্পর্কে আপনাদের সঙ্গে কিছু বলি। প্রিয়াঙ্কার সঙ্গে আমার পরিচয় হয়েছিল ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রাম ফলো করতো আমাকে, তারপর থেকে বন্ধুত্ব। বন্ধু প্রিয়াঙ্কা থাকে হচ্ছে ব্যাঙ্গালোরে, আর ওর নিজের একটা বেকারি আছে, সেটার নাম হচ্ছে চকোমেন্টিস। তো এই কারণে ওর চ্যানেলের নাম হচ্ছে চকোমেন্টিস আর লাইফস্টাইল। ও ব্যাঙ্গালোর থেকে ব্লগিং করে এবং অসাধারণ ব্লগ বানায়, এত সুন্দর কথা বলে, আমার তো মাঝে মাঝে মনে হয় ও ভুল কথা বললেও যেন সেটা মন দিয়ে শুনে যায়। তো যা হোক, ও খুবই ভালো, ভীষণ উজ্জ্বল একটা মেয়ে। তো আপনারা ওর চ্যানেলটা ভিজিট করতে পারেন, যদি ভালো লাগে ওর ভিডিও অবশ্যই ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওর চ্যানেলের পাশে থাকার অনুরোধ করব সবাইকে। আর প্রিয়াঙ্কা সম্পর্কে আরও কিছু কথা না বললেই নয়, মেয়েটার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ, আর কৃতজ্ঞতার কিছু কারণ আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার এই টোটাল ইউটিউবের জার্নিতে এসে অনেকবার অনেক সময় মনে হয়েছে ব্লগিং আর করব না, চ্যানেল গ্রো করছে না, খুব একটা কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না, করে না, এগুলো করে না, আরাধ্য দুষ্টামি করছে, বারবার স্টান্টটাকে ফেলে দিচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই ওয়ান ইয়ারের জার্নিতে এসে আমি অনেকবারই ভেঙে পড়েছি, ভেবেছি যে কী দরকার এত কষ্ট করে ভিডিও বানাবো, আসলে কেউ দেখে না। সবার কথা বলবো না, কেউ কেউ আছে যাদের ভিডিও আমি না দেখলেও তারা আমাকে এতটাই পছন্দ করে, এতটাই ভালোবাসে যে তারা কিন্তু আমার রেগুলার ভিউয়ার। তো তাদের উপর তো আমার কৃতজ্ঞতার কোনো শেষ নাই, অশেষ কৃতজ্ঞতা বলা যেতে পারে। যে এখনও পর্যন্ত ওয়াইটি কন্টিনিউই করছি তাদের ভালোবাসার জন্য, তো তাদের উপরে আমি সত্যি অনেক বেশি কৃতজ্ঞ যে যারা আমার ভিডিও রেগুলার দেখেন, আমাকে ওয়াচ টাইম দেন। নট অনলি দ্যাট, মোটামুটি আমার সম্পর্কে যারা অনেক কিছু মানে এতদিনে জেনে গেছেন, মনে রাখেন আমাকে, তো আসলে তাদের উপরে আমার কৃতজ্ঞতার শেষ নেই। যে নোটিফিকেশান পাওয়া মাত্রই অনেকেই চলে আসেন, তো এই যে আগ্রহটা, এটা আমার অনেক বেশি ভালো লাগে। তো এই কারণে আমি আপনাদের উপর অনেক বেশি কৃতজ্ঞ। তো প্রিয়াঙ্কার উপর একটু স্পেশালি কৃতজ্ঞ, কারণ ওর সঙ্গে আমার পার্সোনালি কথা হয়। তো আমি অনেকবারই ভেঙে পড়েছি যে আমি আর ব্লগ করব না, তো এই মেয়েটা আমাকে সব সময় খুব পিছন থেকে পুশ করেছে যে তোমার তো চ্যানেল গ্রো করছে, যা করছে সেটা তো অনেকটা, আমার তো সেটাও করছে না, তুমি ব্লগ করো, তুমি করো। তো ও আমাকে এতটাই পিছন থেকে পুশ করেছে যে আসলে ওর পুশিং মানে ওর কথা ইন্সপায়ার হয়ে আমি আসলে এখনো পর্যন্ত ওয়াইটি কন্টিনিউ করছি। ইনফ্যাক্ট যখন আমি মানে ভেঙে পড়ি, যে মনে হয় যে না আর আজকে আর মানে আর ভিডিও বানানোর এনার্জি পাচ্ছি না, তখন মনে হয় যে ওর সাথে দু মিনিট কথা বলি। ও নিজেও বলে যে তোমার যখন ভালো লাগবে না তুমি আমার সঙ্গে কথা বলবে। তো আসলে ও এত বেশি এনার্জেটিক, ওর এই মানে পাওয়ারটাই আমার অনেক ভালো লাগে, যে ওর পাওয়ারটা আমাকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করে, আর যেটার জন্য আমি এখনও ভিডিও বানাচ্ছি। তো এই আর কি। তো এই কারণে আমি মেয়েটার উপর ভীষণ কৃতজ্ঞ যে ও আসলে আমার আমাকে সবসময় মনোবল বৃদ্ধি করেই গেছে। তো সেই আর অদেখা অচেনাতেও যে মানুষ এত ভালো বন্ধু হতে পারে, সেটা হয়তো প্রিয়াঙ্কার সঙ্গে বন্ধুত্ব না হলেও বুঝতে পারতাম না। তাছাড়াও আমার আরও কিছু বন্ধু, কিছু দিদি ভাই আছেন যারা আসলে অনেক ভালো, তাদের কথা আমি পরপর অবশ্যই একদিন কোনো না কোনো ভিডিওতে অবশ্যই বলবো। তো এই আর কি, আসলে সবাই অনেকেই আছেন যে অনেক প্রিয়, আমাকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসা দেন। তা আমি চেষ্টা করবো সবার কথা বলার, যে যারা আসলে আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছে। বুঝতে তো পারি না সবসময়, তো সব কিছু বিশেষভাবে প্রকাশ করার দরকার পড়ে না, প্রকাশ করার অল্প একটু ভাষা বোঝা যায়, খুব ভালো মতে বোঝা যায়। তো এই আর কি। কি করছো তুমি, কি করছো? আরাধ্য লিপস্টিক পরেছে, সবাই দেখুন আরাধ্য লিপস্টিক পরেছে। আর এই যে আমার আরাধ্য সোনা, এখানে টিপ পড়েছিল মানে কাজলের টিপ, এখন সেটা উঠে গেছে। ছোটি লিপস্টিক দিয়েছে। আমার কিছু দিদি ভাইরা বলেছে যে আরাধ্যকে একদিন মেয়ে সাজিয়ে দেখাতে, বিকজ ও টিপ পরে, লিপস্টিক পরে। তো আমি ভাবছি যে এই টাইপের একটা ভিডিও আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে, তো দেখা যাক কবে করা যায়। আমি সোনা বাবা, বাবা বলো তো হ্যালো, বলে হ্যালো, হ্যালো বলো,
হ্যালো, কি খবর সবার? কেমন আছেন বলো? বলবে না, কিছু বলবে না। তো এই ছিল আমার আজকের ভিডিওটি। আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন।